percent. Tamne 10% increase hol gunotsavot A plus pua schooler hoinka. B plus pua schooler hoinka first phase at asil 25%. Ebar uthigol 32%. Tane 7% increase korile between the two gunotsav. Ako C pua hoinka schooler hoinka komigol. From 27%, it has come down to 19%. Aro D puar hankha bohut komigol from 23% to 10%. Tane jodi apnalake jot jot year 9, 29, 32, 29, 10 dekha paise, tar logot apnaluke likhi log. First phase jot A plus paisele 6%, you can put 6%. Second phase of A paisile 19%, B paisile 25%, C paisile 27%, aru D paisile 23%. So apnalake jodi eta difference to dekhe, dekhibo je C aru D A plus C aru D grade pua schooler sankha druto gotit komise aru A, B, C, A plus A aru B pua schooler hoinkha bahise. A trend to jodi ami dhori rakhibo paru. The next bosor gunotsav budhoi D pua schooler hoinkha ekebare nuhua hoi jabo. More mane what I can get it from here. The jito karan duita phezor majote jetia school bilakot seriousness to ahile. তেতিয়া লগে লগে ডি টু লাহে লাহে কমি যোৱাটো আমি দেখা পাইছো সি টু কমি যোৱাটো দেখা পাইছো যদিও বেলেক বেলেক জিলা বাট স্টিল সাম ট্রেন্ড ক্যান বি সিন ফ্রম দা ফার্স্ট ফেজ এন্ড বিটুইন দা ডিফারেন্স বিটুইন ফার্স্ট ফেজ এন্ড সেকেন্ড ফেজ অফ গুণোৎসব এই এইবার যিখিনি গুণোৎসব হল এই এইলানি গুণোৎসবত আটাইতকৈ ভাল ফলাফল দেখাবলৈ সক্ষম হৈছে শিবসাগর জিলাই শিবসাগর ডিস্ট্রিক্ট র্যাঙ্ক ফার্স্ট উইথ 396 এ প্লাস স্কুল আৰু দিস নাম্বার অফ এ প্লাস যদি 396 টু আমি কম্পেয়ার কৰো তেওঁলোকৰ টোটেল স্কুল হল 1471 সো 396 এ প্লাস পাইছে So number of schools secured A plus is almost 27%. That is very good. One third school paise. And followed by Shivsagar, second is Tinsukia. With 264 schools securing A plus. And third is Kamrup Rural with 187 school. আৰু একেবাৰে ক্লোজ হৈ আছে কাছাৰ উইথ 186 স্কুল সো শিবসাগৰ তিনিচুকীয়া কাছাৰ এণ্ড কামৰূপ ৰুৰেল এই চাৰিখন জিলাই টপ ফ'ৰ শ্লট পাইছে কামৰূপ ৰুৰেল আৰু কাছাৰৰ মাজত গেপ ইজ জাষ্ট ওৱান স্কুল যদি আমি ষ্টুডেণ্টৰ গ্ৰেডিঙলৈকে চাওঁ তেতিয়াহ'লে এইবাৰ আপোনালোকে আৰু এটা দেখিব দেট ইজ ভেৰি ইম্পৰ্টেণ্ট নাও কাম টু ইণ্ডিভিজুৱেল ষ্টুডেণ্ট এইখন চিট দিছেনে তেওঁলোকে ইয়াতে আপোনালোকে লিখি ল'ব এইবাৰ আমাৰ যি ষ্টুডেণ্টৰ গ্ৰেডিং হৈছিলে দেট ইজ এ ভেৰি ইণ্টাৰেষ্টিং গ্ৰেডিং এল পিত এইবাৰ আউট অফ অল ষ্টুডেণ্ট 1,37,959 ছাত্ৰ ছাত্ৰীয়ে এ প্লাছ পাইছে 1,37,959 ষ্টুডেণ্ট ইণ্ডিভিজুৱেলি চিকিউৰ্ড এ প্লাছ এণ্ড দিছ ইজ 20% অফ দ্য টোটেল ষ্টুডেণ্ট বাট ফাৰ্ষ্ট ফেজ অফ গুণোৎসৱত এ প্লাছ পোৱা ষ্টুডেণ্টৰ সংখ্যা আছিলে 15% চ' ইণ্ডিভিজুৱেল লেভেলতো 5% ডিফাৰেঞ্চ আমি দেখা পাইছোঁ স্কুলৰ হিচাপত নহয়
ইভেন ইন্ডিভিজুয়াল মার্কশ্বিটৰ ক্ষেত্ৰতো আমি দেখা পাইছোঁ। আমি যেতিয়া আপোনালোকে জানে যে গুণোৎসৱটো অকল নিজক প্ৰশংসা কৰিবৰ কাৰণে নহয়, আমি ইয়াতে গভৰ্ণমেণ্টৰ ডেফিচিয়েন্সিবিলাকো আমি চাওঁ। এইটো নহয় যে উই অনলি গ' এণ্ড চে গুড থিংছ এবাউট স্কুল এণ্ড এডুকেশ্যন ছিষ্টেম। এইবাৰ গুণোৎসৱত আমি দেখা পাইছোঁ এই 12খন জিলাত 8905টা ক্লাছৰুমৰ প্ৰয়োজনীয়তা আছে। ডেট মিনছ স্কুলছ আৰ ৰানিং উইথ দ্য লেছ ক্লাছৰুম। 8905খন স্কুলক ক্লাছৰুম দৰকাৰ আছে। ইমানটা স্কুলত কাৰোবাক এটা কাৰোবাৰ দুটা, টোটেল ক্লাছৰুম দৰকাৰ আছে 9102। স্কুল ইজ 8905 এণ্ড ক্লাছৰুম ৰিকুৱাৰ্ড ইজ 9102। আৰু পাৰ্টিশ্যন, এনেকে হলত ক্লাছ কৰে পাৰ্টিশ্যন নোহোৱাৰ কাৰণে, পাৰ্টিশ্যন ইজ ৰিকুৱাৰ্ড ইজ 8178 নাম্বাৰ অফ পাৰ্টিশ্যন লাগে। 78 তাৰমানে ইমান দিনে স্কুলবিলাকে পাৰ্টিশ্যন নোহোৱাকৈ ক্লাছ কৰি আছে, দে আৰ ফেচিং ট্ৰাবল। চ' 8178 স্কুলক পাৰ্টিশ্যন লাগে, পাৰ্টিশ্যন বা কংক্ৰিট ৱাল লাগে ক্লাছবোৰ ডিফাৰেঞ্চিয়েট কৰাৰ কাৰণে। চ' এইটো এটা আমাৰ ষ্টেটিষ্টিক্স আহিছে যে আমি ছেকেণ্ড ফেজ গুণোৎসৱত 8905টা আমাক, 9102টা আমাক ক্লাছৰুম লাগে, আৰু ফাৰ্ষ্ট ফেজ গুণোৎসৱতো আমি তেনেকৈ আমি পাইছিলোঁ যে আমাক নতুনকৈ আমাক কিমান ক্লাছৰুম বনাব লাগে, পাৰ্টিশ্যন বনাব লাগে। থাৰ্ড ফেজ গুণোৎসৱতো আমি পাম যে আমি আৰু আমাক কিমান ক্লাছৰুম লাগে। এই তিনিওটা প্ৰজেকশ্যন হোৱাৰ পিছত অহা বছৰ আমি বাজেটত এই ক্লাছৰুমখিনি বনোৱাৰ কাৰণে আমি ব্যৱস্থা হাতত ল'ব পাৰিম। গতিকে মই ভাবোঁ যে অসমত প্ৰায়, যদি ইফ উই গ' বাই দিছ ট্ৰেণ্ড, তেতিয়াহ'লে আমি দেখা পাম যে প্ৰায় 30,000 নতুন শ্ৰেণীকোঠা লাগিব তিনিওটা ফেজ গুণোৎসৱ হৈ যোৱাৰ পিছত। তাৰপিছত ইয়াতে আমাৰ, আমি ষ্টুডেণ্ট আৰু টিচাৰখিনিও আমি চাওঁ যে ক'ৰবাত আমাক ষ্টুডেণ্ট লাগিব, কাৰোবাক টিচাৰ লাগিব, তেতিয়া আমি দেখা পাইছোঁ যে এই লানি গুণোৎসৱত আমি দেখা পালোঁ যে আমাৰ 7522জন টিচাৰ অতিৰিক্ত আছে। 7522 এক্সেছ টিচাৰ্ছ ইজ দেয়াৰ, মানে কোনোবা স্কুলত দুজন শিক্ষক লাগে, তিনিজন আছে। 7522 তাৰ এগেইনষ্টত দৰকাৰী টিচাৰ আছে 7079, তাৰমানে কোনোবা স্কুলত শিক্ষক নাই তেনেকুৱা আছে 7079, ক'ৰবাত বেছি আছে তেনেকুৱা শিক্ষক আছে 7522। চ' হিয়েৰ ইন দিছ ফেজ অফ গুণোৎসৱৰ পৰা এইটো প্ৰমাণ হৈছে বা এইটো ওলাইছে যে আমাক টিচাৰ নিযুক্তি নালাগে, ৰেচনেলাইজেশ্যন লাগে। তাৰমানে থকাৰ পৰা নথকা স্কুললৈকে শিক্ষকখিনিক আমি বদলি কৰিব লাগিব বা ডিপ্লয় কৰিব লাগিব। চ' দৰকাৰী টিচাৰ মানে স্কুল টিচাৰ নিডেড, শ্বৰ্টেজ অফ টিচাৰ আছে 7079 শ্বৰ্টেজ। তাৰপিছত এক্সেছ হ'ল, মানে যিটো অতিৰিক্ত শিক্ষক আছে 7522। গতিকে 7522ৰ পৰা যদি আপুনি 7079 মাইনাছ কৰি দিয়ে তেতিয়াহ'লে নেট টিচাৰ এক্সেছ আছে 443। এইকেইখন জিলাত ইণ্টাৰেষ্টিংলি শিক্ষকৰ নাটনি নহয়, দেৰ ইজ এ এক্সেছ টিচাৰ অফ 443 এজ পাৰ RTE ৰিকুৱাৰমেণ্ট পাৰ 30 ষ্টুডেণ্ট নিড ওৱান টিচাৰ। চ' সেই যেতিয়া ফৰ্মুলাটো আমি এপ্লাই কৰোঁ, প্লাছ হিন্দী, ছায়েন্স, মেথছ, তাৰ কাৰণে স্পেচিয়েল টিচাৰ, গোটেইবোৰ গণতি কৰাৰ পিছত আমি দেখিলোঁ যে এই ফেজটোত 443 এক্সেছ টিচাৰ্ছ আৰ দেয়াৰ। আৰু এই ফেজটো হৈ গৈছিলে
আমি অসম গৰমেণ্টে অতিরিক্ত শিক্ষক যোৱা জসফিল্ডত আমি খানাপৰাত নিযুক্তি দিয়াৰ আগত গতিকে ইফ উই ক্যালকুলেট ডেট অলসো তেতিয়ালে দেখা যাব যে টিচাৰৰ সংখ্যা এই ফেজত অতিরিক্ত বহুত বেছি অতিরিক্ত ওলাব কাৰণ আমি বহুত বছৰ নিযুক্তি দিবছৰমান নিযুক্তি নতুন কন্ট্ৰেকচুৱেলত দিব নোৱাৰিম বুলি উই ৰিক্ৰুটেড 8,000 এডিশ্যনেল টিচাৰ প্লাছ ভেকেঞ্চি আমি কিমান ফিল আপ কৰিছিলোঁ 6,000 সো 14,000 টিচাৰ্ছ ওয়ার অ্যাপয়েন্টেড আফটার গুণোৎসব সেখানে ফার্স্ট ফেজতো যে টিচার ডেফিসিট দেখাইছিল আপনার মই সেই সময় কৈছিল যে আমি টিচার ডেফিসিট খেনি মারি পেলাম সো ফার্স্ট ফেজর টিচার ডেফিসিট খেনিও অলরেডি কভার করা হয়েছে সেকেন্ড ফেজতো কভার করা হয়েছে বাট স্টিল ইন্ডিভিজুয়াল স্কুলত কেতিয়াবা প্রবলেম হয়ে থাকে বিও বিলাকে আমাক নুখুদাকৈ অ্যাটেচ করে দিয়ে এইটো করে দিয়ে সো দেয়ার মাইট বি ইন্ডিভিজুয়াল প্রবলেম স্টিল মাইট বি এক্সিস্ট কিন্তু ডিস্ট্রিক্ট ওয়াইজ দেয়ার ইজ এক্সেস টিচার বদলিটো আমি বদলি বা রিডিপ্লয়মেন্ট আমি করিমেই সেইকাৰণে গোটেই গুণোৎসবটো হৈছে গতিকে নেক্সট আহিব ইয়াৰ ভিতৰত আমি মই আকৌ কৈছোঁ যে আমি নেগেটিভ কথাখিনিও কম আমার সি আর ডি গ্রেড পোয়া কিছু স্কুলত আমি চাইছিল যে এওঁলোকে সি আর ডি কিয় পালে তেতিয়া আমি দেখা পালো যে সি আর ডি পোয়া গ্রেড পোয়া 652 স্কুল অকল এজনিয়া শিক্ষকেরে চলি আছে 652 স্কুল ইজ রানিং অনলি ওয়ান টিচার এন্ড অল দি স্কুল গট সি এন্ড ডি গ্রেড এজনেদিটো পঢ়ালে সি আর ডিয়ে পাব অভিয়াসলি গতিকে সেইটো এটা ইম্পর্টেন্ট ডাটা আহিছে যে টোটেল সি আর ডি পোৱা স্কুলৰ সংখ্যা বেছি টোটেল আপোনালোকক আমি কৈছিলোঁ যে সি আর ডি পোৱা স্কুলৰ সংখ্যা হল ওলাই দিয়কচোন আচ্ছা তাৰমানে সি গ্রেড পাইছিলে 3638 আর ডি গ্রেড পাইছিলে 1974 সো রাফলি আমি কব পাৰো সি আর ডি পোৱা 5612 স্কুলে সি আর ডি পাইছিলে কিন্তু তার ভিতৰত 632 স্কুলক সরকারে ব্লেম দিব নোৱাৰে কাৰণ দো স্কুলস আর রানিং উইথ সিঙ্গল টিচার সো আমি উই হ্যাভ এনালাইজ যে কিয় সি আর ডি পাইছে বাট অলরেডি উই হ্যাভ ডিপ্লয়েড ওয়ান এডিশনেল টিচার ইন অল দি স্কুল আমি অলরেডি ডিপ্লয় করছো গতি নেক্সট রাউন্ড গুণোৎসব আমি ভাবো যে এই 652 স্কুল আফটার গেটিং এডিশনেল টিচার্স অহা বছর যেটা গুণোৎসব হব পার হ্যাপস দে উইল কাম আউট অফ দ্য সি এন্ড ডি মাইট বি দে মাইট গো টু বি অর এ সো আমি এই মাইক্রো লেভেলকেও আমি গৈছো এইবার আমি গুণোৎসব দুটা বস্তু চোৱা নাই নেক্সট রাউন্ডৰ পৰা গুণোৎসবত আমি আৰু দুটা চাম যে স্কুল উইথ ইলেক্ট্ৰিচিটি কানেকশন আৰু ফেন আমি এবাৰ গুণোৎসবত যাওঁতে দেখিছোঁ আমাৰ স্কুলবিলাকত বহুত ইলেক্ট্ৰিচিটি কানেকশন নাই আৰু ফেন নাই কানেকশ্যনো ল'ব পৰা নাই নেক্সট ৰাউণ্ডত আমি এই বছৰ আমি ক্লাছৰুম আৰু পাৰ্টিশ্যনৰ সমস্যাটো সমাধান কৰিব খুজিছোঁ টিচাৰৰ সমস্যাটো সমাধান কৰিব খুজিছোঁ বাট নেক্সট ৰাউণ্ড গুণোৎসব উইল বি মোৰ কোৱালিটিটিভ দেট গেমছৰ বস্তু আছেনে নাই লাইব্ৰেৰী আছেনে নাই মিউজিক ইকুইপমেণ্ট আছেনে নাই দেন বেঞ্চ ডেস্ক বেঞ্চ আছেনে নাই ফেন আছেনে নাই এইবাৰ আমি ইমান যাব যোৱা নাই কাৰণ আমি জানো যে যদি শিক্ষক নাথাকে ক্লাছৰুম নাথাকে পাৰ্টিশ্যন নাথাকে ৱাল নাথাকে তেতিয়াহ'লে তাত আৰু খেলা বস্তুলৈকে যোৱাৰ কোনো মিনিং নাহে বাট ফাৰ্ষ্ট ৰাউণ্ড অফ গুণোৎসৱত যিখিনি ডেফিচিট দেখুৱালে এইবাৰ যদি আমি বাজেটত টকা পাওঁ আমি গোটেইখিনি মাৰি ল'ব পাৰিম দেন প্ৰবেবলি ইন দ্য নেক্সট লাইন অফ গুণোৎসৱ উই কেন গ' মাছ মোৰ ডিপাৰ যে ফেন আছেনে নাই লাইট আছেনে নাই খোৱা পানী আছেনে নাই খোৱা পানী যদি আছে তাত আইৰণ আছেনে কি আছে উই কেন গ' লিটিল বিট ডিপ এইবাৰ আমি ইমান ডিপত যোৱা নাই কাৰণ উই ন' ডেট আমি বেচিকখিনিয়ে যদি দিব পৰা নাই আৰু বেলেগ কথাকৈ কি লাভ হ'ব বাট এই গোটেই কথাবিলাকৰ পৰা এটা বস্তু আমি পাইছোঁ যে মোটামুটি টিচাৰ প্ৰব্লেম অসমত অভাৰ হ'ব গৈ আছে শিক্ষকৰ নাটনিটো নাও অলমষ্ট ইট ইজ অন দ্য ভাৰ্জ অফ ছেটেলমেণ্ট ক্লাছৰুম অহা বছৰ আমি ব্যাপক ভিত্তিত ক্লাছৰুম বনালে
within next 9 to 10 months classroom or problem nuhua hoi jabo, partition or problem nuhua hoi jabo, then we can go more into quality aspect. Etia aji ami jikheni apunalukok result dilu, e result kheni school kheni etu paboi, logot protection student ekhon ekhon mark sheet pabo, copy to ase ni na, yat pabo na anibo kane. Kunba ekhon individual mark sheet or copy loi hok. So important kotha tu hol ei je 11 lakh student or ghorot eti ekhon mark sheet jabo parent teacher meeting kori ei 11 lakh student e ekhon mark sheet pabo tar bhitorot 1 lakh 1.5 lakh student a plus paise they will be very happy kunu bai dc paise guardian or teulukor upor eta soku ahibo je kihor kane dc pale so ei je ami gute mark sheet kheni আপোনালোকক আমি জনাবলৈ পাই ভাল পাইছো যে আমি গুটেই মার্কশিটখিনি সেকেন্ড ফেজৰ ফার্স্ট ফেজৰ ইতিমধ্যে আমি বিতৰণ কৰি দিছো সেকেন্ড ফেজৰ মার্কশিটখিনি আমি 8 তারিখে গুটেই 8 জানুৱাৰীত গুটেই মার্কশিটখিনি স্কুলে স্কুলে গৈ পাই যাব তাৰ পিছত তেওঁলোকে পেৰেন্ট টিচাৰ মিটিং পাতি উইদিন 7 ডেজ তেওঁলোকে স্কুল খেনি স্কুলত মার্কশিট খেনি দি দিব আৰু লগে লগে রিমেডিয়াল ক্লাসেস জট জট সি ডি পাইছে তেওঁলোকক আমি কেনেকে পঢ়ালে অহাবাৰ বি পাব পাৰি এ পাব পাৰি আমি রিমেডিয়াল যেটো ব্যৱস্থা কওঁ সেই রিমেডিয়াল ব্যৱস্থা বিলাকো লগে লগে আৰম্ভ হৈ যাব এটো নহয় যে গুণোৎসৱ পাতিলো রিজাল্ট দিলো সেজ হৈ গল নাও রিমেডিয়াল টিচিং উইল বি ফলোড আপ ফর দা স্টুডেন্ট হু হ্যাজ সিকিউরড সি এন্ড ডি গ্রেড তেওঁলোকৰ কাৰণে ৰিমেডিয়েল ব্যৱস্থাটো আৰম্ভ হৈ যাব আৰু আমি ফেব্ৰুৱাৰী মাহৰ কোনোবা এটা দিনত এ প্লাছ পোৱা স্কুলখিনিক আমি আনি গুৱাহাটীত সম্বৰ্ধনা জনাম সো এইখিনি মোৰ ফালৰ পৰা আৰু আপোনালোকে যদি কিবা জানিব খোজে আপোনালোকে সুধিব পাৰে মই ভাবো যে যিখিনি শিক্ষক সিনসিয়ার শিক্ষক তেওঁলোকে অলরেডি ক্লাসত গৈছে আৰু অহাবৰ পৰা স্কুলৰ এটেন্ডেন্স আদিও সিস্টেম বিলাক এনফোর্স কৰা ব্যৱস্থা কৰা হৈছে গতিকে মই ভাবো যে লাহে লাহে এটো গৈ থাকিব কাৰণ যি বিলাক কমপ্লেইন আছিলে যে বিনামূলীয়া কিতাপ আমি ছমাহত নাপাওঁ এবাৰ 5 জানুৱাৰী দিনা সবেই পাই যাব 5 জানুৱাৰীত আমাৰ গুৱাহাটীত অনুষ্ঠান হ'ব অলরেডি 99% স্কুলত বিনামূলীয়া কিতাপ গৈ পালে 5 তারিখে আমি আনুষ্ঠানিকভাবে বিতরণটো শেষ করে দিম 8 জানুয়ারির পর ক্লাস আরম্ভ হব তার মানে এবার ক্লাস আরম্ভ হওয়ার 3 দিন আগতে সকলে কিতাপ পাব সো এটা উজর আপত্তি কিতাপর আসলে দ্বিতীয় উজর আপত্তি শিক্ষক নাই বলে আসলে সেইটো শেষ করা গল আর লাহে লাহে গভর্নমেন্টে সি আর ডি পোয়া স্কুলবিলাকৰ ওপৰত সরকারের দৃষ্টি বেশি হব গতিকে মই ভাবো যে অহা বছৰলৈকে ইম্প্ৰুভমেণ্টটো আহিব আৰু আপোনালোকে যিমানবিলাক শিক্ষক ইয়াতে ধৰ্ণা দিব অহা বুলি দেখা পায় তাত স্বয়ম্ভূ শিক্ষকো আছে নিজক শিক্ষক বুলি তেওঁলোকে ভাবে কিন্তু চৰকাৰৰ কোনো এপইণ্টমেণ্ট লেটাৰ নাই চ' যেনেকৈ নিজে কিছুমান আমি গাঁৱত গ'লে আপোনালোকৰ সাংবাদিক বহুত এনেই সুধি থাকে নহয় প্ৰশ্ন আপোনালোকৰ লগত থিয় হৈ পেলাই তেওঁলোক কিন্তু কোনো পেপাৰৰ নহয় এনেই সোধে তেনেকৈ ইয়াত বহুত শিক্ষক আহে যোন শিক্ষকৰ কোনো তেওঁলোকৰ নিযুক্তি পত্ৰ নাই মনত তেওঁলোকে শিক্ষক বুলি ভাবি লয় ভাল কথা আৰু এটা নিজকে শিক্ষক বুলি ভাবি লৈও বহুত আহে গতিকে সকলো যে শিক্ষকেই তেনেকুৱা কোনো কথাটো নাই ইউনিফৰ্ম চব ঠিকে থাকে গ'লে এইবাৰ ইউনিফৰ্ম বাই জানুৱাৰী এণ্ড ফেব্ৰুৱাৰী ফাৰ্ষ্ট পাই যাব তাৰমানে আমাৰ আমি দিল্লীৰ পৰা টকাখিনি আহিব নেকি অপেক্ষা কৰিছোঁ কিবা এটা আমাৰ পুৰণা চৰকাৰৰ দিনত লেঠা এটা লাগি আছিলে সেইটো আমি মাৰি মাৰি শেষ কৰিছোঁ গতিকে যদি নাপায় দিল্লীৰ পৰা নাপায় তেতিয়া ফেব্ৰুৱাৰীত ৰাজ্য চৰকাৰৰ পৰা 6 তাৰিখৰ পৰা এছেম্বলি আছে আমি ষ্টেটৰ পৰা দি দিম কিন্তু আমি আশা কৰিছোঁ যে মোটামুটি দিল্লীত আমাৰ এম ডি এ ভবামতে জানুৱাৰীৰ শেষলৈকে ইউনিফৰ্মৰ টকাটো আহি যাব আজি 4 বছৰ ল'ৰা ছোৱালীয়ে ইউনিফৰ্ম পোৱা নাই
চারি বছর আগত কিবা এটা খেলিমেলি হওয়ার কারণে আজিলেকে পোৱা নাই, কিবা এটা হাইকোর্ট হয়েছিল কিবা হয়েছিল। মই যদি কৈছো ফেব্রুয়ারি তথাপিতো একদম ধরি লোক যে মার্চত পাব, মানে অকনমান ফেব্রুয়ারি বলে কলে হয়তো আপনাদের পিছত ফেব্রুয়ারি নাপাবও পারে। সো মার্চর এন্ড মার্চ সবে পাই যাব, মানে অহাবার গুণোৎসব ইউনিফর্ম পিন্ধি লড়া আহিব। সেইটো আর ইউনিফর্মর লগতে আমার প্রত্যাহ্বান স্কিম যি যি স্কুলত আহিব তাতো জোতা মোজা টাই সব পাব, যিখিনি প্রত্যাহ্বান স্কুল হব সেইখিনি নেক্সট ফেজত আহিব। কিন্তু নর্মেল যিখিনি স্কুল আছে সবতে পাই যাব, ইউনিফর্ম পাই যাব। আপনালোকে এইখন সাব, এখন সব ভেরি ইন্টারেস্টিং, স্কুলখনে তো এখন পাব, এখন বারো স্কুলে পাব, ইন্ডিভিজুয়ালখন খুব ইম্পর্টেন্ট। এখন সব সুস্মিতা দাস স্কুল নেম, সুস্মিতা দাস স্কুল নেম 854 নালিপাড়া এলপি বরপেটা ক্লাস্টার ডুমুরা, তার মানে ডুমুরা ক্লাস্টারত এখন স্কুল আছে। এইখন লড়া ছলি দেউতাক মাকে হাতত পাব, ঘরত পাব, ঘরত লৈ যাব। অহাবার আমি ইয়াতে অল্প কমেন্টটো দি পঠাম, অল্প এখন আমি এতিয়াতো এনেকুৱা সিট যাব, অহাবার আমি এই সিটখন ইম্পর্টেন্ট আৰু অল্প কৰি লড়া ছোৱালীলৈকে দুটা এটা আশীর্বাদ কথা লিখি পেলাই পঠিয়াম, যাতে এখন সবে ঘরত লৈ এখনের পৰা প্রেরণা পায়। কিন্তু এতিয়া একজেক্টলি এখন সব দেউতাক মাকে পাব। আর আপনাদের চিন্তা করক, 11 লাখ লড়া ছোৱালীয়ে যেতিয়া এনেকুৱা এখন মার্কশিট পাব, অবভিয়াসলি পড়াশুনার প্রতি ইন্টারেস্ট ঘর বাড়ি যাব নয়, কারণ ইয়াতে লিখা আছে এটা ধর এই স্টুডেন্টজনে রাইটিংত পাস, রিডিংত পাস, রাইটিংত 6, নিউমারেসিত 9, টোটাল 34, আর আমার ইয়াতে ধরক স্কোর 0-47 অমুক আমার গ্রেডিং দিয়া আছে, আর এই ছোৱালীজনীয়ে 68% পাইছে গ্রেড বি পাইছে, এটো লিখা আছে যে তুমি 68% পাইছা গ্রেড বি পাইছা। গতি দেউতাক মাকে যিখিনি ডি আর সি তাত পাব, তেওঁলোকৰ নম্বৰটো দেখি দেউতাক মাকৰ মাজতো অলপ আহিব যে আমার ইমান দিনে যেটো পরীক্ষা নাই, পরীক্ষা নোহোৱা কারণে প্রবলেম হয়ে আছে। এই প্রবলেমটো বহুত পরিমাণে আমি এতিয়া অসমত এটা সেটল কৰিব পাৰিছো। এতিয়া আমি এপ্লাই কৰিব দিয়া নাই, কারণ আমার গুণোৎসবর থার্ড ফেজত ওলোৱাৰ পিছতহে স্কুলখিনি এপ্লাই কৰিব পাৰিব, কারণ এ প্লাস পোৱা স্কুলখিনি কৰিব। ফার্স্ট আর সেকেন্ড ফেজ পোৱা স্কুলখিনি এডভার্টাইজমেন্ট আমি জানুয়ারির 15 তারিখ মানে মুকলি কৰি দিম। এ প্লাস আর কোনোবা কোনোবা জায়গা যদি এ প্লাস খুব কম আছে আমি তাত হয়তো এইখিনিকো আবেদন কৰিব দিম, তেনেকুৱা আমি ভাবি আছো। এইটো গুণোৎসব মানে আমার থার্ড লানি গুণোৎসবর রিজাল্ট ওলাই যাব যদি আমি জানুয়ারিত সুকলমে হয়ে গেলে বাই মার্চ, গতি অহা বছর এপ্রিল মাহত আমি আনুষ্ঠানিকভাবে প্রত্যাহ্বান স্কিমটা আরম্ভ করব পাৰিম। কিন্তু তাত বহুতখানি ইনফর্মেল কথা থাকিব, স্কুলখানিক প্রিপেয়ার করব লাগিব, কাবা শিক্ষক লাগিব, কোনোবা শিক্ষক ডিমান্ড করব। আমি এটা খুব আপনাদের জানে যে প্রত্যাহ্বানত এটা আমি সিদ্ধান্ত লৈছো যে হেডমাস্টারজনে শিক্ষকটো চুজ করব পাৰিব। ধরক ধুবুরী শিক্ষক এজনের নাম দিলে ট্রান্সফার করে আনব লাগিব, মাজুলীর শিক্ষক এজনে ডিব্রুগড়ের শিক্ষকর নাম দিলে ট্রান্সফার করে আনব লাগিব। গতি এটা বছর কাম চলি থাকিব সাইমেলটেনিয়াসলি, কিন্তু এটা বছর যথেষ্ট আমি প্রস্তুতও করব লাগিব। রেশনেলাইজেশন তো অনগোয়িং আমি করিয়ে থাকো মাঝে মাঝে, সেইটো চলি আছে। এতিয়া আমার অ্যামালগামেশন বিলাক আমি করে আছো, যত যত স্কুলের সংখ্যা স্টুডেন্টের সংখ্যা 2-3 জন তাক আমি ওসর স্কুলখনের লগত অ্যামালগামেট করে আছো যাতে শিক্ষকর সংখ্যাটা বাড়ি যায়। এতিয়ালৈকে আমি এলপিত করিব পৰা নাই, কিন্তু খুব সম্ভব 48,000 আমার স্কুল আছে, তার 1200 বা 1300 স্কুলত আমার স্টুডেন্ট নাই। হ্যাঁ, তো 1979 আমার স্কুল আছে আউট অফ 48,000, যিখিনি স্কুলত আমার স্টুডেন্ট নাই বা আছে যদিও 3 বা 4 জন আছে, সেইখিনি আমি কাষৰ স্কুলখিনিৰ লগত এটেচ কৰি দিম যাতে শিক্ষকটো বাঢ়ি যায়, শিক্ষকৰ সংখ্যাটো।
এটা ধৰক কেনেকুৱা আমাৰ স্কুল আছে জিৰো ষ্টুডেণ্ট কিন্তু পাঁচজন শিক্ষকে তাত দৰমহা লৈ আছে দুজন ষ্টুডেণ্ট তেনেকুৱা 1977 স্কুল আছে এল পি এম ই দুইটা মিলি বেচিকেলি এল পি 1900 স্কুল আছে ৰাফলি 1900 স্কুলত আমাৰ ষ্টুডেণ্টৰ সংখ্যা কৰবাত তিনিজন আছে কৰবাত আঠজন আছে কৰবাত ছয়জন আছে মোষ্টলি ছিংগল ডিজিট কৰবাত জিৰো আছে কিন্তু শিক্ষক তিনিজন তিনিজন আছে কিয় জিৰো আছে উইদিন 200 মিটাৰ তাত আৰু এখন স্কুল আছে মেইনলি এই স্কুলবিলাক পুৰণা স্কুল নহয় এই নতুনকৈ প্ৰাদেশিকৃত কৰা স্কুল এইবিলাক এল পি স্কুল নতুনকৈ যিবিলাক আমি ভেনচাৰ প্ৰাদেশিকৃত কৰিছিলোঁ কাৰণ আমাৰ নৰ্মছটো আছিল যে ষ্টুডেণ্ট কম থাকিলেও আমি প্ৰাদেশিকৰণ কৰিম সেইটো কথাৰ কাৰণে বেচিকেলি যিবিলাক এতিয়া এই যে 1900 স্কুল আহিছে পুৰণা স্কুলবিলাক নহয় 30 বছৰ 20 বছৰ আগৰ স্কুলবিলাক নহয় 2012 চনত প্ৰাদেশিকৰণ কৰা আৰু আনাদাৰ একমাহ লাগিব অহা শিক্ষাবৰ্ষৰ আগলৈকে বহুতবিলাক হৈ যাব আৰু এটা আমি জানুৱাৰী মাহত আৰু এটা শিক্ষকখিনিৰ কাৰণেও এটা ভাল বতৰা উইদিন দ্য ডিষ্ট্ৰিক্ট আমি মিউচুৱেল ট্ৰেঞ্চফাৰবিলাক আমি জানুৱাৰী মাহত কৰিম উইদিন দ্য জিলাৰ ভিতৰত গভৰ্ণমেণ্টত কাম কৰা বা কণ্ট্ৰেকচুৱেলত কাম কৰা তেওঁলোকে কম্পিউটাৰত আবেদন কৰিব মিউচুৱেল ট্ৰেঞ্চফাৰ উইদিন দ্য ডিষ্ট্ৰিক্ট কিন্তু শিৱসাগৰ বা ডিব্ৰুগড় নহ'ব উইদিন ডিব্ৰুগড় হ'ব উইদিন শিৱসাগৰ হ'ব কাৰণ ডিষ্ট্ৰিক্ট লিষ্টখনটো আমি মেৰিটমতে কৰিছিলোঁ গতিকে ডিষ্ট্ৰিক্ট বদলাব নোৱাৰিব কিন্তু ডিষ্ট্ৰিক্টৰ ভিতৰত যোনে য'ত সুবিধা মিউচুৱেল ট্ৰেঞ্চফাৰ কৰি নিজৰ মতে তেওঁলোকে নিজৰ সুবিধাজনক স্থানত যাব পাৰিব আৰু আৰু এটা আজি আমাৰ ডি চিসকলৰ লগত আমাৰ ভিডিঅ' কনফাৰেন্স আছে যি যি শিক্ষকে নহওক কিয় মানে আমি এল পি আৰু এম ইত আমি এটা কমফৰ্ট দিব খুজিছোঁ টিচাৰখিনিক যে উইদিন যি ডিষ্ট্ৰিক্ট ধৰক কোনোবা আছে আজাৰাত কিন্তু কোনোবা এজনী মহিলা বা পুৰুষ আছে চানমাৰীত তেওঁ চানমাৰী আজাৰাত আজাৰাত চানমাৰী যদি একেলগে দুইজনে কম্পিউটাৰ ফৰ্মেট থাকিব তেওঁলোকে যদি আবেদন কৰে আৰু আমি যদি দেখা পাওঁ যে এপ্লিকেশ্যনখন জেনুইন আমি জানুৱাৰী মাহত যিহেতু শিক্ষাৰ ইমান প্ৰেছাৰ নাথাকে জানুৱাৰী মাহত আমি উইদিন দ্য ডিষ্ট্ৰিক্ট আমি গভৰ্ণমেণ্ট আৰু ৰেগুলাৰ আৰু কণ্ট্ৰেকচুৱেল আমি উইদিন দ্য ডিষ্ট্ৰিক্ট মিউচুৱেল ট্ৰেঞ্চফাৰ কৰাম কিন্তু নট আউটচাইড দ্য ডিষ্ট্ৰিক্ট কাৰ্বি আলং ডিমা হাছাও ডিষ্ট্ৰিক্টত পৰিৱেশটো বহুতখিনি বিশেষকৈ ডিমা হাছাওত বহুত স্কুলত টিচাৰ যাবই নোৱাৰে ইমান ইণ্টেৰিয়ৰ জেগাত আছে গতিকে তাতে আমি অকণমান আলোচনা কৰিম সেই গাঁৱৰে যিবিলাক ল'ৰা ছোৱালী পঢ়া শুনা কৰিছে তেওঁলোকক আমি এডুকেশ্যনেল ভলেণ্টিয়াৰ বা আন কিবা স্কীম আনিব পাৰোঁ নেকি বা সেই জেগাত কোৱাৰ্টাৰ বনাব পাৰোঁ নেকি যাতে টিচাৰ গৈ কোৱাৰ্টাৰত থাকিব পাৰে আমি ডিষ্ট্ৰিক্ট কাউন্সিলৰ লগত কথা পাতি আছোঁ আমাৰ এল পি এম ই স্কুলৰ কোনো কোৱাৰ্টাৰ নাই টিচাৰৰ কিন্তু কাৰ্বি আলং এতিয়া ৱেষ্ট কাৰ্বি আলঙত উইদাউট কোৱাৰ্টাৰ শিক্ষক গৈ থকাৰ পৰিৱেশে নাই কাৰণ তাত যাওঁতেই বহুত টাইম লাগে আৰু ওপৰত ভাড়া ঘৰো নাপায় আৰু আজিকালি গভৰ্ণমেণ্ট ৰেষ্ট হাউচ গেষ্ট হাউচবিলাকো তেনেকৈ নাই সেইকাৰণে আমাৰ কোৱাৰ্টাৰ বনোৱা স্কীম এটাও আমাৰ আছে গতিকে এইবিলাক যিবিলাক ডাটা গুণোৎসৱে থ্ৰ' কৰিছে তাৰ ওপৰত আমি ব্যৱস্থা ল'ম হয়তো একেবাৰতে সম্ভৱ নহয় বাট গ্ৰেজুৱেলি উই আৰ টেকিং আৰু এটা আজি মোৰ এটা বজাত ডিষ্ট্ৰিক্টবিলাকৰ লগত আমাৰ ভিডিঅ' কনফাৰেন্সিং আছে তাতে আমি আজি ডিচিবিলাকক ক'ব গৈ আছোঁ যে এন আৰ চিৰ পৰিপ্ৰেক্ষিতত যিবিলাক চেঞ্চিটিভ জেগাত লেডি টিচাৰ আছে তেওঁলোকক মেল টিচাৰৰ লগত ট্ৰেঞ্চফাৰ কৰাৰ কাৰণে যিহেতু 31 তাৰিখে এন আৰ চি ওলাব আৰু আমাৰ ক্লাছ আৰম্ভ হ'ব 8 তাৰিখে এই গেপটোৰ ভিতৰত ধৰক মৰিগাঁও জিলাত 15 গৰাকী টিচাৰ আছে যি চেঞ্চিটিভ জেগাত আছে আমি এতিয়া জিলা উপায়ুক্তসকলক আজি আমি ভিডিঅ' কনফাৰেন্স আমি পাতিছোঁ 1 বজাৰ পৰা 12:30 পৰা তাতে আমি তেওঁলোকক আমি ক'ম যে আপোনালোকে 24 ঘণ্টাৰ ভিতৰত প্ৰপ'জেল দিয়ক আমি 48 ঘণ্টাৰ ভিতৰত এপ্ৰুভ কৰি দিম যে খালি মেন টু মেন হ'ব লাগিব ল'ৰাক পুৰুষক পঠাই ছোৱালীগৰাকীক লৈ আহিলে তেনেকৈ মানে এনেকুৱা নহয় যে স্কুলখন আমি খালী কৰি দিম যেনেকুৱা টিচাৰ আছে ধৰক কোনোবা মৰিগাঁৱত আছে
কোনোবা লাহৰি ঘাটত আছে এতিয়া মৰিগাঁও লৰাজনক লাহৰি ঘাটত দিব পাৰি লাহৰি ঘাটৰ পৰা ছোৱালীগৰাকীক আমি লৈ আহিব লাগে সো তেনেকে কিছু এনআরসির পরিপ্রেক্ষিত যেবিলাক সেনসিটিভ জায়গাত লেডি টিচার পোস্টিং হয়ে আছে আমি ডিসি সকলৰ পৰা আজি ভিডিও কনফারেন্স মই কৰি প্ৰস্তাৱ আনি যিমান পাৰো আমি তেওঁলোকক আমি রিলোকেট কৰি দিম এই উইদিন থ্রি ডেজত আমি কৰিম নিজৰ ডিষ্ট্ৰিক্টৰ ভিতৰতে আৰু আৰু স্কুল খালি হ'ব দিব নোৱাৰো লৰা যাব লাগিব পুরুষ গৈহে ছোৱালীক রিলিজ করব এইটো নহয় যে এক খালি ট্রান্সফার করে দিল স্কুল খালি হয়ে গেল আমি একাডেমিক তো কম্প্রোমাইজ নকরাক আমি করব খুঁজছো এবার আহিলে থাকিব তারপর বর্তমান ট্রান্সফার করিম তারপর পরিবেশ কি হয় কি নহয় অ্যাসেস করা হব কিন্তু বর্তমান এনআরসির পরিপ্রেক্ষিত খুব সেনসিটিভ জায়গাত থাকা লেডি টিচারখিনি আমি ডিস্ট্রিক্টর ভিতরতে মিউচুয়াল করাব খুঁজছো নট আউটসাইড দ্য ডিস্ট্রিক্ট এটা ধর মরিগাঁওতে মই গম পাও যে 15 শিক্ষয়িত্রী আছে যি অলপ সেনসিটিভ জায়গাত আছে খুব বহুত নাই করবার 10 গৰাকী 5 গৰাকী 15 গৰাকী সেইখিনি আকর বহুত ডিস্ট্রিক্টত মেল টিচার ভাল জায়গাত আছে গতি সেই শিফটিংটো আমি করাই লম আর তাকো সেনসিটিভ যে 11-12 জেলাত আছে তাতে সকলোতে নহয় জি আমি ডিসি সকলক এসেস করে লব দিম তেওঁলোকে কেনেকে এপ্লাই করব দিলে তো এখন হেৰি হয়ে যাব আমার এসেসমেন্ট এটা ইনফর্মেলি করা হয়েছে আজি সেইখিনিকে আমি প্রপার গাইডেন্স এটা দি দিম যদি কোনোবা আছে কিন্তু স্কুল খালি নহয় উইথ মেল টিচার রিপ্লেস হব এবার আপনালোকক আমি আৰু এটা ভাল বস্তু এটা কব খুঁজছো আপনালোকে নিউজ করার কারণে আমি আপনালোকক কপি এটা দি দিম আজি নহয় কারণ আপনালোকে নিউজ এনেই দিলে করিব নোৱাৰিব এবার আমি একাডেমিক ক্যালেন্ডার বিলাক অলপ বেলেগ ধরনের বনাইছো জাস্ট আমার জয়েন সাহেবে অলপ বুঝাই দিব যে এইখন হল একাডেমিক ক্যালেন্ডার ফর 8-9-10 11-12 খন ওলাব হায়ার সেকেন্ডারি কাউন্সিলে আর 8-লৈকে ওলাব SCRT এখন কেনেকুৱা এবাৰ কৰা হৈছে জাস্ট বেকগ্রাউন্ড এটা আমি দিছো আপোনালোকে আমাৰ আমাৰ অফিচৰ পৰা আপোনালোকলৈকে কাক কাক লাগে আপোনালোকে কৈ দিলে আমি নবক অলপ জনাই দিলে আমি সেই সাংবাদিকক পঠাই দিম 5 তাৰিখে আমি 5 তাৰিখৰ মিটিঙতো আমি ডিষ্ট্ৰিবিউট কৰি দিম জাস্ট আপোনালোকে এটা এক্সাম্পল দিছো যে আমি কিমান ছিৰিয়াছলি কিছুমান কাম কৰিব খুজিছো কওকচোন মানে আমাৰ এতিয়ালৈকে যিটো সিষ্টেম আছে সেইটো সিষ্টেমত এলপি আপার প্রাইমারির রুটিন বেলেগ থাকে ক্লাসর টাইম বেলেগ থাকে 9-10 বেলেগ থাকে 11-12 বেলেগ থাকে এই বছরের এলপি এমই হাইস্কুল হায়ার সেকেন্ডারি স্কুলের টাইমিং একে করা হয়েছে ফার্স্ট ডিভিজন দুটা ব্রেক দিয়া হয়েছে ফার্স্ট লাঞ্চ ব্রেক 12 বাজে সেকেন্ড 2 বাজে সেকেন্ড ব্রেকটা যেটা হব তারপর আক এলপি স্কুলের ক্লাস নহয় খেলা ধুলার কারণে আরো 1-1.5 ঘন্টা রাখব পারে এলপি স্কুল বিলাকত কিন্তু বাকি বিলাকত ক্লাস হবে ফার্স্ট টু 12 আর সেকেন্ড টু 2 বাজে ব্রেক টাইম দুটা করা হয়েছে সেকেন্ড টু ইম্পর্টেন্ট সবসে ইম্পর্টেন্ট হল যে একাডেমিক ক্যালেন্ডার এটা প্রস্তুত করা হয়েছে ফর দি এভরিথিং ইয়াতে কোন দিনা ক্লাস হব কোন দিনা পরীক্ষা হব কোন দিনা ছুটি থাকিব কোন দিনা অবজারভেশন করিব একটু প্রত্যেকটা জানুয়ারি প্রত্যেক মাহর এনেকে লিখে দিয়া হয়েছে 1 তারিখে ধরক তেনেকে জানুয়ারি 1 তারিখ অ্যানাউন্সমেন্ট অফ স্কুল প্রোগ্রাম তারপর রিভিজন 2 তারিখ 3 তারিখ রিভিজন 4.5 তারিখ রিভিজন 5 তারিখে ডায়াগনোস্টিক টেস্ট বেয়া স্টুডেন্ট ভালো স্টুডেন্ট 6 তারিখে আকো একে বস্তু 7 তারিখে এইবিলাক একবার রিমিডিয়াল কোচিং দিব যে নতুন পরীক্ষা ক্লাসত আহিছে এখিনি তুমি আগরখিনি জানা নাই নাই 3 দিন তেনেকা থাকিব তারপর নর্মাল ক্লাস আরম্ভ হব তারপর যেদিন অবজারভেশন করবলা আছে ধরো এটা আপনার মা বিউ এরিয়া আইলে ইয়াতে আইলে নেতাজির বার্থডে আইলে 23 তারিখে তেতিয়া আকো 23 তারিখে নেতাজির বার্থডে টু ইয়াতে লিখা আছে অবজারভেশন করব লাগিব আর কেনে ধরনের করব লাগিব এটাও লিখা হয়েছে কি কি করব সেদিন তাতকে বেশি ইম্পর্টেন্ট দুয়ো ফালে ক্লাস 9 জানুয়ারি মাহত কোনটো কোনটো সাবজেক্টর কোনটো কোনটো টপিক শেষ করে দিব লাগিব সেটাও দিয়া আছে সিলেবাস ডাইরেকশন এফালে 9 এফালে 10 এইদরে SCRT ক্লাস 1-8 বনাইছে প্রত্যেক দিনা কি পড়িব লাগিব কিবা দিবক হলে কেনেকে অবজার্ভ করব লাগিব
মানে একেবারে বস্তুখিনি পুরা ট্রান্সপারেন্ট করে দিয়া হয়েছে আর লগত আমি এটা রোড সেফটির মেসেজ পঠাইছো যাতে অ্যাক্সিডেন্টর ক্ষেত্রে আদির ক্ষেত্রে আমার অসমত এখিনিও আমি এটা দিছো সো অকনমান অহাবার এবিলাক পপুলেশন পলিসি টলিসি লাহে লাহে আহি যাব আর কিন্তু এইবার আমি রোড সেফটিটো আমার থিম করে লৈছো পাঁচ তারিখে আমি বিনামূলীয় বিতরণের মিটিং হব তাতে আমি বিলাই দিম আপনার কপি এটা এটা দিয়ে দিম আপনার করব পাঁচ তারিখের মিটিংখন বেসিক্যালি টার্গেট ইজ 9-10 স্টুডেন্ট গতি আপনাদের ভাল করে আর সফিস্টিকেটেড ভাল করে মিটিংখন পাতি মানে হেরি করে নহয় লেপেজান করে নহয় অল্প টান টান দিয়ে আর উই শুড প্রজেক্ট ইট যে আর 4 তারিখে একটা বিগ অ্যাডভার্টাইজ এটা 5 তারিখে দিব যে ইমান স্টুডেন্টক আমি সময় দিল ফুল পেজ 5 তারিখে একটা অ্যাডভার্টাইজ দিব লাগবে মানে আগতে আপনাদের কই থাকছিল যে খুব ডাঙর অ্যাডভার্টাইজ এটা মানে একদম মানুষের হৃদয়ত সোমাই যাব যে শিক্ষা জগতর ডাঙর কর্মযোগ্য সময়মতে সমাপন করবলে পাই আমি আমি গৌরবান্বিত ইমান শিক্ষক ইমান স্টুডেন্ট ইমান স্কুল ইমান বিতরণ।